আমরা কত বেলা অবধি শুয়ে থাকি বলতো সময়টা, এখন 5:30 বাজে দেখো। কতদিন পরে এরকম ভোরে বেরোলাম, বাপরে বাপ। আমার কালকে একটা গোড়ালি ব্যথা হয়েছে, কয়েকদিন যেতে যেতে এই তো শোনো না, কালকে থেকেই সরি গতকাল থেকেই আসার কথা ছিল, গতকাল শোভনা এসেছিল, আমরা ডিসাইডও করেছিলাম, কিন্তু আমি রাত্রেবেলা ভিডিও এডিট করে ফোনটা মানে ভিডিও সেভ করতে দিয়ে আমি এরোপ্লেন মোড় দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি, ও সকালবেলা ফোন করতে পারেনি, ফোন করেছিস? হ্যাঁ হ্যাঁ, তারপরে ভাইকে নিয়ে গেছে, আর ভাই বলেছে আমাকে সকালবেলা ঘুম থেকে ডাকবে না, শোভনা বলছে তুমি কি যাবে, তুমি কি যাবে, আর এখন 5:30 বাজে, কতটা সকাল। ঠাকুরবাড়ির ওদিকটাই যাবে নাকি তোমাদের বাড়ির ওই পাশ দিয়ে বাবু প্রধান হয়ে ঘুরবে? বাবুপাড়ার ওখানে রাস্তা ভীষণ জল। ও তাহলে ঠাকুরবাড়ির ওদিকে কি যা, চলো মাস্ক আছে মাস্ক পরবো, সকালবেলা তো রাস্তা অনেক ফাঁকা তার জন্য আর পরিনি, আর সকালবেলা একটু মাস্ক পরলে একটু এমনিতেও কষ্ট হয় নিঃশ্বাস নিতে। সব থেকে ভয় লাগে কুকুরের একটা ভিডিও তুমি শেয়ার করেছো, তুমি শেয়ার করেছো অনেক স্টার করেছো, অনেকগুলো কুকুর, দুটো লোক, একটা কালো কি পড়া, একটা ইয়েলো কালারের, মানে ওরা কুকুর তাড়াতে এসছে উল্টো ভয়ে, আর ওরা দোল। ওরা দুই ভাই ঘুম ঘুম থেকে জানে যে লাইটও জ্বালো আমি না, ওই যা আমাদের ওই জানলা খোলা রয়েছে না, ওতে আলো আসে, ওতেই হয়ে যায়, এই জন্য আর জ্বালা। আমাদের স্কুল চলো দেখাই, এই তো কতদিন আমরা শোভনা মিস করো, শোভনা সবে সবে তো হয়েছে পাস করলো, ওর দুঃখটা একটু বেশি যারা এই মানে সবে সবে পাস করে, এমনি সবারই তো খারাপ লাগে, কিন্তু ওরা রিসেন্ট বেরিয়েছে স্কুল থেকে। আমাদের 9-এ ক্লাস হতো এইটাই, না না সরি 9-এ নিচে হতো, 10-এ উপরে হতো, আমাদের 9-এ নিচে হয়েছে, 10-এ উপরে হয়েছে, আর 11-12 হয়েছে ওইখানটায়। এসছি ওদিক থেকে, ওই মোড়টা একদম ওইখানটায়, এই যে তোমার এই দোকানটা দিয়ে চাও ভালো লাগে না, কত শালিক দেখো সকালবেলা, একটু সময়ের জন্য পড়েছি পুরো ঘেমে আছে, ঠাকুরবাড়ির রাস্তায় ঢুকে আছি, এখনো দেরি আছে মানে হেঁটে যেতে গেলে, কি সুন্দর একটা, কিন্তু হ্যাঁ মনে হয় না সকালবেলা এই হাওয়াটা গায়ে লাগানো তো ভালো, আর আমরা তো আলসে ঘুম থেকে উঠি না ভোরে, বাবা কত বলে সকালবেলা ঘুম থেকে উঠবে সকালবেলা ঘুম, আমার আমি মোটে সকালবেলা ভোরে ঘুম থেকে উঠতে পারি, উঠতে ইচ্ছা করে না, আমি অ্যালার্ম দিয়েছি 4:40, আমার উঠতে উঠতে আমি তোমাকে ফোন করেছি কটায়, 5:00, হ্যাঁ উঠতে উঠতে আমার 20 মিনিট হয়ে গেছে, যত শুয়ে থাকবো আমি বলে যাই আমি আর উঠবো না, লতা পাতার গন্ধ, গাছের লতা পাতা ছিঁড়লে যেরকম গন্ধ, কিরকম খোয়া উঠে গেছে দেখেছে, বাইকের কিরকম
ক্ষতি হয় এগুলোতে অবস্থার পাঁচ তিন চারবার কুয়ার উপরে যাচ্ছে কষ্ট তো হবেই সেই লাস্ট কেটেছি রোগা রোগা হতে পারে ওয়েট মেপে দেখবে চেম্বারে গিয়ে আমার ওয়েটটা মাপা লাগবে আমাদের ওই চেম্বারে ভাই যেটাই বসে আর কি ওই চেম্বারে রয়েছে ওয়েট মাপা মেশিন আমাদের এই চেম্বারে এখনো নেওয়া হয়নি নিতে হবে মাপতে হবে দেখা যাক কমেছে না বেড়েছে আজকে হাঁটছি যে মানে যে কমেছে না বেড়েছে তার জন্য না এমনি অনেকদিন আগে মেপেছিলাম তো তাই আর কি মাপতে হবে ভাই তোদের দেখলে ভীষণ ভয় লাগে এই যে এদের দেখলে খুব ভয় লাগে ওই যে রাস্তার উপর যারা শুয়ে আছে ওদের খুব ভয় লাগে আগে সকালবেলা এখানে ওরকম ভয় পদ্ম গাছ আমি তো জানি জলের মধ্যে তোরা কিছু বলিস না আমি এক সাইড করে চলে যাই মেজদার বাড়ির কাছাকাছি চলে এলাম এই তো মেজদার বাড়ি কাজ এখনো হয়নি ভিতর মানে কাজ বলতে টুকটাক করে বাড়িতে একটু কাজ করাচ্ছে টুকটাক না অনেক কাজই করাচ্ছে ওই দেখো আয়না দেখতে পাচ্ছ গ্লাসে দেখতে পাচ্ছ আমাদের দুজনকে চাল কুমড়ো চাল এই মন্দিরটা বেশিরভাগ সময় থাকে বন্ধ চলে এসছি আমরা ঠাকুর বাড়ি একটা মহাদেব আর মা কালীর মন্দির এখানে অনেকের বিয়ে হয় ওরা আগে কয়েকদিন দেখেছি ঠাকুর বাড়িতে হয় ঠাকুর বাড়িতে বেশি হ্যাঁ ঠাকুর বাড়িতে বেশি ঠাকুর বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসবো তারপরে আবার হাঁটবো তারপরে আবার বাড়ি যাব বাড়িতে গিয়ে যদি দেখি আমাদের কাকি এসছে কারণ কাকি এখনই চলে আসবে চলে এসছি মাঠে পুরো ঘাস হয়ে গেছে হ্যাঁ চলো 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 কার এই পাশেই বসে হ্যাঁ সকালবেলাটা কি সুন্দর ফাঁকা দেখো বিকালবেলা হলে প্রচন্ড ভিড় হয়ে যায় সবাই এসে বসে গল্প করে এই ফুল গাছগুলোর খুব ভালো লাগে আমাদের বাড়িতে একটা ছিল আমার হাজবেন্ড লাগিয়েছিল কিন্তু এখন গাছটা মরে গেছে এখন মনে হচ্ছে কি যদি একটা পাখা পেতাম এই দেখো এখানে ল্যাটা মাছ আছে ল্যাটা মাছের বাচ্চাগুলো রয়েছে পোনা আর কি বড় মাছটা কোথায় এদের নিচে চলে গেছে নাকি রেখে
ওদের রেখে নিচে চলে। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো কাছাকাছি আছে দেখো কত মাছ। একটা মা বাবা মাছ, একটা বাবা মাছ। এখানে একটা লোক বসে আছে, জল তেষ্টা পেয়েছে, পুরো ঘেমে গেছে। এবার মুখের থেকে এটা একটু খুলে রাখি। এবার কোন পাশ দিয়ে যাবে? কুকুরের বড্ড ভয় লাগে, ওই যে দুটো ডাকছে ওপাশে, মনে হচ্ছে পুকুরে স্নান করতে ভয় লাগে। সাঁতার জানো? আমি জানি সাঁতার। জলের থেকে গন্ধ আসছে নাকি? বড়া ইয়ে ঠাকুমা ঠাকুমা মরে গেলে ওই ঘাট কাজের দিন পুকুরে স্নান করতে ভয় হচ্ছে। ওই তারপরে জেঠি জলে নামিয়ে দিয়েছে, আমি জেঠির গলা ধরে পা ধরে পরে ধরে ঘুরে জলের পড়তে পুরো মাছকে, মানে মাছখানে মানে প্রায় মাছকে, মানে প্রায় না মানে অনেকটাই দিতে, তখন আর অনেকটাই ছোট বড় পাইবে না গলা জুড়ে পুরো বডি, ওনার ওনার গায়ের উপর আমার ভর দিয়ে পুরো দাঁড়িয়ে রয়েছে আর লাফ হচ্ছে। আমার জল কেমন লাগে, পা ডুবে যায় তো নিচে মাটিতে। এত ভাবি মামা বাড়িতে পুকুর আছে, মানে আমার মামা শ্বশুর বাড়িতে পুকুরে স্নান করবো স্নান করবো স্নান করবো ভেবেই যাই, আজ অব্দি এখনো পুকুরে স্নান করতে পারিনি। মামাদের পুকুর আমি আজ অব্দি এখনো নামিও নি স্নানও করিনি। এবার বৃষ্টির সময় তো চলে যাচ্ছে, কবে আর করব স্নান? জলটা পরিষ্কার, এখন অল্প জল আছে, না অল্প কিনা ভালোই জল আছে, হয়তো আমি খেয়াল করিনি। ওই লোকগুলোর পিছনে গিয়ে ডাকাডাকি করছে পুকুর গুলো। ওই দিক থেকে যাচ্ছে, জানি না কি একটা পাখি, তাই ভিডিও করছি। ওই তো ডুব দিয়েছে, ডুবে ডুবে ওরা মাছ খায়, আবার ওড়ে, নামটা কি জানি না, কালো কালার। ট্রেন যাইতাছে, ট্রেন যাইতাছে। ওই তো উঠেছে না কোনো, ওই দেখো ওই দেখো। এবার আমরা উঠবো, ছটা বেজে গেছে, এবার এখান থেকে উঠলাম, এবার বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে সিয়াসিড ভিজিয়ে রেখেছি তো, সিয়াসিড খেতে হবে। তোমরা আগে একটা ভিডিওতে দেখেছিলে যে আমি ওটা ভিজাচ্ছিলাম, কি আমার নামটা ঠিক এখন মনে নেই যে ওটা কি, ওটা ছিল সিয়াসিড, ওটা ফ্যাট কমানোর জন্য খাওয়া হয়, আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে দিয়েছিলাম, তাই খাচ্ছি, দেখি একটু রোগা হতে পারি কিনা। রোগা ঠিক আছে, কিন্তু তারপরও রোগা হওয়াটা ভালো। কি বলো, এই যে এখানটা না, এবার এদিক দিয়ে আমরা এসেছি, এবার যাবো এদিক দিয়ে ঘুরে বাইরে স্কুলের ওখান দিয়ে ওখান দিয়ে ওখান দিয়ে ওখানে চলে যাবো। মানে মাঝখান থেকে যখন যাবে রানিং, তখন কি পুরো ট্রেনের পুরো বডিগুলো ডগেগুলো সব দেখাবে? না পুরোটা দেখাবে না। আশ্রম অনন্ত বলে যে আশ্রম না, আশ্রমের মধ্যে ওইখানে একটা পুকুর আছে, ওইখানে মাঠে একটুখানি মাঠের ভিতরে যেতে হবে, ওইখানে গেলে পুরো ট্রেন পুরো দেখা যায়। যে গানটা আছে খুব ভালো লাগে, দেব কথার মাসুম চেহারা আজকে হাঁটতে গিয়ে আমাদের দুজনের হালাত বের হয়ে গেছে। কেমন আছো কাকা? হ্যাঁ ওই একটা কাকা আমাদের এখান থেকে বইয়ের, কাকাই সবার আগে মনে হয় দোকান খুলে খুলছে বইয়ের লাইব্রেরি। হ্যাঁ হ্যাঁ
আর এসে আমাদের আমি জামা কাপড় ছেড়েছি, চিয়া সিডটাও খেয়ে নিয়েছি। বাট কাকিকে ফোন করলাম যে কাকি তো অন্যান্য দিন 6টার সময় চলে আসে, এখনো আসেনি। বললাম যে কাকি আসবে কি আসবে না, বললো আসবে না, কাকি নাকি হাত পুড়ে গেছে। এদিকে গতকাল বিকালেও আসেনি, আর মানে রাতেও অনেক থালা বাসন হয়েছে, আর তারপরে আবার দুপুরেরটা ছিল, মানে অনেক থালা বাসন হয়ে গেছে। এবার এত কষ্ট হয়ে গেছে হেঁটে এসে আমাদের দুজনেরই, এখন সবকিছু ধুয়ে করতে হবে, কিছুই করার নেই যেহেতু হাত পুড়ে গেছে। তো ধুয়ে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে নেই, তারপরে আবার চেম্বারে যেতে হবে। তো চলো, প্রচন্ড ব্যস্ত, জানি না সব কাজ কমপ্লিট করে নেই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি দুজনে। বেশ অনেকটা সময় পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ সেই সকালবেলা দেখা হয়েছিল, আর এখন বাজে হচ্ছে রাত 8:30। 8:30 সময় দেখা হচ্ছে, মানে সকালবেলা বলেছিলাম যে কাকি আসবে না, কিন্তু কাকি পরে এসেছিল, পরের কাজটা কমপ্লিট করে দিয়ে গেছিল। তারপরে সকালবেলা রান্নাবান্না তখনই করেছিলাম, আর 9টার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। সকালে করেছিলাম লাল শাক ভাজা, শাপলা ভাজা, আর একটা নিরামিষ তরকারি। আবার দুপুরে রান্না করেছিলাম চিকেন, আর সেই চিকেন রয়েছে এখনো। আর আমি গেছিলাম, তারপরে আবার কি হয়েছিল, দিদির আজকে ভ্যাকসিন ছিল, ভাগ্নেকে আমাদের বাড়িতে রেখে গেছিল, আমাদের কাছে ছিল ভাগ্নে। তারপরে দুপুরবেলা মামা এসেছিল, ছোট মামা গিনি এসেছিল, এই নিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে দুপুরটা। তারপরে আমি দুপুরে আর কোনো ভিডিও শুট করতে পারিনি, আর এখন আমি তোমাদের সাথে কথা বলছি। আর বিকালবেলা ওই ঘুম থেকে ওঠার পরেই চলে গেছি চেম্বারে, তখনও ক্যামেরাটা অন করতে পারিনি। আর এখন সবে চেম্বার থেকে আমি এলাম, আমার হাজব্যান্ড এখনো আসেনি, ও 9টার দিকে আসবে। আর ডিমও নিয়ে এসেছি আসার সময়, যে চিকেন রয়েছে ভাবছি কটা রুটি করব, ভাত রয়েছে রাইস কুকারে, আর বড়মশাইকে ডিম ভেজে দেবো, আর এখন আমি রুটি বানাবো। মাথাটাও প্রচণ্ড ধরেছে, আমার মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে এরকম লাগছে। আর তোমরা এর আগের ভিডিওটাই দেখেছো, আমরা হাবড়া গেছিলাম, শপিং করলাম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, সেই ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে দেবো, চেক করে নিও। সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছো, দিদি কী কী শপিং করেছো সেগুলো দেখিও। অ্যাকচুয়ালি সেরকম কিছু শপিং করা হয়নি, আমাদের করা হয়নি, মামা মামি করেছিল। কারণ আমি বারবারই বলেছিলাম যে আমি শপিং করতে পুজোর আগে যাবো, কারণ এখন আমার কোনো কিছু নেওয়ার তেমন ইচ্ছা নেই, আর ড্রেস কালেকশন পুজোর আগে আগেই ভালো আসে, আর আমি তখনই নেব। তাই আর আমি কিছুই কেনাকাটা করিনি, তাই আর দেখাতে পারি না। তোমরা অনেকদিন ধরে আমার কাছে আমার কুর্তি কালেকশনের ভিডিওটা চাচ্ছ, কিন্তু দেখো এই রিসেন্ট না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে গেছিলাম, আমাদের এই চেম্বার নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে এক সপ্তাহ। তারপরে আবার এই ভ্যাকসিন লাগানোর পরে আমার জ্বর, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, এই নিয়ে মোটামুটি আমি তোমাদের সাথে কুর্তি কালেকশনের ভিডিওটা শেয়ার করতে পারিনি। কিন্তু 2-3 দিনের মধ্যে আমি তোমাদের সাথে অবশ্যই আমার কুর্তি কালেকশনের ভিডিওটা শেয়ার করে দেবো। আর তোমরা যারা অলরেডি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করোনি তারাও প্লিজ ঝটপট করে নাও, আর সাথে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। যদি তোমাদের আমাকে পার্সোনালি ভালো লাগে থাকে তাহলে তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, আমি নিচের ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা তোমাদের এত মূল্যবান সময়ের মধ্যে থেকে একটুখানি সময় বের করে আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে তাদের সময়ের মূল্য অনেক 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 বেশি, আর তোমরা তোমাদের সেই সময়ের মধ্যে থেকে একটুখানি সময় বের করে আমার ভিডিও দেখো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন লেগেছে। আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর বেল বাটনটি অন করে দিও, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এখন বাড়িতে আপাতত আমি একাই আছি, শোভনা এস্টারের সাথেই গেছিল বিকালে চেম্বারে, আসেনি এখনো। তো চলো ফটাফট করে রুটিটা বানিয়ে রাখি, কারণ আমারও শরীরটা না কেমন অতটাও ভালো লাগছে না, আজকে কেমন একটা লাগছে, ওই অ্যাসিডিটি হয়ে গেছে তার জন্যই এরকম লাগছে। খালি কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, একটুখানি জল খাই তারপরে আবার কথা বলছি। জলটা খেয়ে নিই, অনেকদিন হলো আমি ইনস্টাগ্রামে কখনো রিলও বানাচ্ছি না, সময়ই পাচ্ছি না, এখন এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয় সময়ই পাওয়া যায় না। ও যেটা তোমাদের সাথে আরো কথা বলবো, যে আমার এবার লাস্ট সেম, তো আমার 12 তারিখ থেকে হচ্ছে এক্সটার্নাল পরীক্ষা শুরু, আজকে হচ্ছে 10 তারিখ, কালকে 11 তারিখ, তারপরে 12 তারিখ থেকে আমার পরীক্ষা। তো
12 তারিখ আছে আমার এক্সাম, 14 তারিখ আছে, আর হচ্ছে 18 তারিখে তিন দিন আমার এক্সাম, আর একটা পরীক্ষা আছে সেটার হয়তো বা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবে, সেটা নিয়ে কোনো সেটার কোনো ব্রেক দেয়নি। কিন্তু এই তিনটে ডেটে আমার পরীক্ষা আছে, তো ভিডিও যদি ঠিকঠাক করে আপলোড না করতে পারি তাহলে প্লিজ কিছু মনে করো না, আমার পাশেই থেকো, কারণ পরীক্ষাটা তো আগে না, ভিডিও করার পাশাপাশি আমার পড়াশোনাটা তো কমপ্লিট করতে হবে, যেহেতু একটা সেম আমার বাকি আছে। আমি কোনো রিস্ক নিতে চাই না যে ভুলভাল কিছু হয়ে যাক, আমি তাড়াহুড়ো করে কিছু ভুলভাল করে ফেলি। আর অনলাইনে পরীক্ষা, বাড়িতে বসেই পরীক্ষা, আর বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার মজাই আলাদা। তো আগের দিন যখন ওই শপিং করতে গেলাম, মানে হাবড়াতে গেছিলাম, ফেরার পথে রাত্রেবেলা গোবরডাঙ্গা থেকে আমি বই নিয়ে এসেছিলাম। তোমরা অনেকে আমাকে আগে জিজ্ঞাসা করেছিল, তুমি কি লাস্ট সেমের মানে সিক্সথ সেমের বই পেয়েছো কি না। আমি বই পাইনি, আমি সাজেশন পেয়েছি। একটা আমার সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, আর হচ্ছে এডুকেশন। এডুকেশন হচ্ছে জিই সাবজেক্ট, যেটা আমার থার্ড ইয়ারে, আর এমনি নর্মালি আমার হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। তো আমি সবগুলোই মোটামুটি পেয়ে গেছি। পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রির হচ্ছে সাজেশন নিয়েছি, আর হচ্ছে এডুকেশনের একটা বই কিনে নিয়েছি, ব্যাস এই। আর জানো তো যে আমরা তিনজন আছি, আর তিনজন আমরা বাড়িতে বসে পরীক্ষা দিই, আমি আর আমার একটা বান্ধবী আসে, একটা বন্ধু আসে, আমরা তিনজনেই বাড়িতে বসে পরীক্ষা দিই। তো চলো ফটাফট করে আমি রুটি বানাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর ঘরটাও বেশ এলোমেলো করা রয়েছে, ঘরটাও গোছাতে হবে। তারপরে যদি দেখি ভালো লাগে তাহলে রাত্রেবেলা আমি রিল বানাবো, না হলে আর বানাবো না, সকালে আবার যেহেতু চেম্বার আছে। চলো, আমি থালাতে মাংস নিয়েছি, আর এখানে রুটি, আমি একটা রুটি ঘি দিয়ে ভেজেছি এইটা, আর খেয়ে নিচ্ছি। শোভনা আর এস্টার নাকি চেম্বার থেকে মামা বাড়িতে গেছে, তোরা রাতে ওখানে খেয়ে আসবে, পরে ফোন করে বললো। বরমাসায় খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিই ফটাফট করে।